গুড মর্নিং মাই ফ্রেন্ড। ভোর 6টা বাজে, মানে সকাল এখনো হয়নি, পুরো চারিদিকে অন্ধকার। আমি উঠে পড়েছি তখন 5:45 বাজে, তখন উঠেছি, উঠে বাসনগুলো বাইরে বের করে নিয়েছি, রান্না চা করলাম, হাজব্যান্ড খেয়ে কাজে চলে গেল, আমিও চা খেলাম, মেয়ের জন্য দুধ গরম করলাম, ম্যাগি করলাম। তার কারণ হচ্ছে ও আজ স্কুলে যাবে, ওকে এখন তুলে রাখবো ঘুমাচ্ছে, দেখেছো এখন ওঠেনি, কিন্তু এখন ঘুমাচ্ছে। ভাবছি 6টা বাজলে 6:05 হলে ওকে ডেকে নেব। 7:15 থেকে স্কুল, তাই আমাদের 6:30-র মধ্যে 6:30-র সময় এলে বেরোতে হয়, আর 6:30-র সময় টোটোও চলে আসে। তাই 6:30-র সময় রেডি হয়ে গেছি, আর দেখো এখনটা চুড়িদার পরে নিয়েছি, এই চুড়িটা পরেছি, আর একটা সোয়েটার পরেছি, আর সাদা ঘুম নেবো, হয়ে যাবে। আর ও তো ড্রেস টেস আমি এখানে এখন কম্বলের তলায় ব্ল্যাঙ্কেট তলায় এখন রেখে দিয়েছি, কারণ একটু গরম হয়ে যাবে, আর নাহলে পড়তে গেলে কান্না করে, খালি যে ঠান্ডা পড়বো না, ওই জন্য ব্ল্যাঙ্কেটের তলায় রেখে দিয়েছি যাতে একটু গরম হয়ে যায়। আর চলো তাহলে এবার ওকে ডাকা যাক, বলে তো কাজ বেরিয়ে উঠবে না, কারণ ভোরবেলার টাইম বুঝতেই পারছো সবার ঘুমানোর টাইম, কিন্তু কী করা যাবে বলো, স্কুলে তো যেতে হবে, কালকে ছুটি ছিল, আজকে হচ্ছে বুধবার, আজকে আবার তো স্কুল খুলেছে। 6টা বাজে, আমি তো রেডি হয়ে গেছি, তাহলে আমি ওকে ডাকি, ওকে ডেকে ব্রাশ করাতে হবে, হরলিক্স আর দুধ গুলে রেখেছি, ওকে খাই দেবো, তাহলে চলো বন্ধু রেখে দেবো। ও মাম্মা মোটু, স্কুলে যেতে হবে, ও মাম্মা 6টা বেজে গেছে, আবার স্কুল থেকে এসে ঘুমাবে, আবার স্কুলে যেতে হবে, স্কুলে যেতে হবে, চল স্কুল থেকে এসে ঘুমাবে। গুড মর্নিং, আর গুড মর্নিং বলে দাও তো বন্ধুদেরকে, গুড মর্নিং বলে দাও, দাঁড়ালে ওরা বলবে বাবা মেয়েটা পচা মেয়ে, মেয়েটা স্কুলে যেতে চাচ্ছে চাই না, মেয়েটা পড়াশোনা করে না, কিন্তু তো জানি না, আমার গুড়িয়া তো সব লিখতে শিখে গেছে, তাই তো সব লেখা শিখে গেছে, জানো তোমরা সব লেখা শিখে গেছে, সব লিখতে পারে, ওর তো করে করে গরম জল করেছি, ব্রাশ করিয়ে দেবো, চলো এটা তোর মেয়ে উঠে গেছে, তোর মেয়ে উঠে গেছে, এই দেখো আমার গুড়িয়ার মেয়ে, দেখেছো, দেখো দেখো গুড়িয়ার মেয়ে, দেখো গুড়িয়ার মাথার দায় ঘুমাচ্ছি, দেখো এইখানটা শুনছি,
মেয়েটাকে দেখা, এই এখন মেয়ে এখন ঘুমাচ্ছে, পাশ থেকে শুয়েছে। আবার পাশ থেকে শুয়ে বললাম, আর মেয়েটা ওর দিকে তাকিয়ে আছে, উঠছে না। ও নাদি নাদি গো, ও তো ও নাদি, তোমার মা স্কুলে যেতে চাইছে না, ও তো বিট্টু দাদা উঠে গেছে, হাঁটতে যাচ্ছে, স্কুলে যেতে হয়। দেখলে তো বন্ধুরা উঠতে চাইছিল, দেখো ও পচা মেয়ে, ওকে কেউ কেউ ব্যাগাল বলবে তো, ব্যাগাল হবে তো, চলো ওঠো অটো দেখি, বন্ধুরা দেখো তুমি একা একটু অটো, আর চুলগুলো দেখেছো তো, চুলগুলো কাটানো হচ্ছে না, দেখো পাগলি। এটা হচ্ছে রানুদি উঠেছে, এখন রানুদি উঠেছে, আবার শোয় না, আবার শোয় না, তাহলে চলো বন্ধুরা ওকে এখন ব্রাশ করিয়ে আনি, ওকে এবার তুলে নিয়ে ব্রাশ করিয়ে আনি, তাহলে গুড মর্নিং বলে দাও তো, গুড মর্নিং বন্ধুরা, জোরে বলো, জোরে বলো, বলো বলো, তোমরা আমাদের ভিডিওটা দেখতে থাকো, আমি এখন স্কুলে যাবো, ওদের নেতা বলে দেওয়া হচ্ছে জনগণতা, ও এইটুকুনি জানে, ওদের স্কুলে করায় প্রার্থনার সঙ্গে এই গানটাই করায়, তাই অল্প অল্প জানে, কিন্তু মাঝে মাঝে ধরিয়ে দিতে হয়, মানে ভুলে যায়, ও মনে রাখতে পারে না, অত বড় গান তো ওদের মনে রাখতে পারে না। তাহলে চলো এখন ওকে তুলে ব্রাশ করিয়ে আনি, চলো আর দেখলে তো বন্ধুরা, তখন ও কিন্তু আজকে উঠতেই চাইছিল না, খুব বায়না করছিল মানে স্কুলে যাবে না বলে, আর আগের দিন তো ছুটি ছিল, মানে মঙ্গলবার দিন ছুটি ছিল, তাই বুধবার দিন তো স্কুলে যেতেই হবে, আর স্কুলে মানে যদি না যায় তাহলে যে লেখাগুলো দেয় সেগুলো মানে কোনো দিন শিখতে পারবে না, একাই তো লিখতে পারে না, পারে মানে বাড়িতেই লিখতে পারে, স্কুলে গিয়ে লিখতে চায় না, স্কুলে গিয়ে চুপচাপ বসে থাকবে, নাহলে কাঁদে, ও প্রতিদিন কাঁদতো না, এই কদিন হচ্ছে ও কাঁদছে, দু একদিন হচ্ছে ও এখন কান্না করছে, তাই জন্য বিশেষ করে আরও সামনে গিয়ে মানে ও যাতে দেখতে পায় সেরকম জায়গায় গিয়ে আমি বসে থাকি,
আর দেখো বন্ধুরা, এখন ওকে ড্রেসগুলো পরিয়ে দিচ্ছি। আর ও তো, ওকে তো ব্রাশ করিয়ে নিয়ে চলে এলাম। ব্রাশ ট্রাশ করিয়ে ওকে দুধ আর হরলিক্স আমি গুলে রেখেছিলাম, সেইটাই ওকে দিয়ে মানে খাইয়ে দিলাম। আর ম্যাগি করে রেখেছি, ও আজকে ম্যাগি টিফিন নিয়ে যাবে, কারণ কেক আনতে বলেছিলাম, কেকটা পাইনি আমাদের এখানে, মানে বাড়ির পাশের দোকানগুলোতে কেক ছিল না, তাই জন্য ম্যাগি নিয়ে এলাম। আর আমার একদম মনেও ছিল না যে ওর পরের দিন স্কুল আছে, স্কুলে যাও টিফিন নিয়ে যাবে, তাই জন্য সন্ধেবেলা মনে পড়লো যে কালকে ওর স্কুল আছে, তাই জন্য তাড়াহুড়ো করে দোকান থেকে ম্যাগি আনতে পাঠালাম। তাই আজকে ওকে ম্যাগি করে দিয়েছি, ও ম্যাগি খেতেও ভালোবাসে। তাই প্রতিদিন কিন্তু আমি ম্যাগি দিই না, কোনোদিন কেক দিই, কোনোদিন বিস্কুট দিই, মানে যখন যেটা হয় তখন সেটাই দিই। আর দেখো বন্ধুরা, ওকে এখন একটা ভেতরে হাইনিক জামা পরিয়ে দিয়েছি, মানে কলার দেওয়া যে গেঞ্জিগুলো সেই গেঞ্জি পরিয়ে দিয়েছি, তার উপর স্কুল ড্রেসটা পরিয়ে দিয়েছি। দেখো বন্ধুরা, এখনও স্কুলের যে সোয়েটারটা কেনা হয়নি, তাই জন্য ওকে এখন জ্যাকেট পরিয়ে দিচ্ছি। আর স্কুলের সোয়েটার কি বলতো, একটু পাতলা মতোর, যে মেরুন কালারের যে সোয়েটারগুলো হয় সেই সোয়েটারই স্কুলের সোয়েটার, তাই সোয়েটারটা আমি কেনা হয়নি এখনও, তাই ওকে এরকম জ্যাকেট এখন পরিয়ে দিচ্ছি। আর মানে ঠান্ডা যাতে না লাগে সেই সব কিছু পরিয়ে দেবো, শুধু চোখ দুটো শুধু বাদ দিয়ে, ও না হলে সব ঢাকা পড়ে যাবে, তোমরা দেখো। আর এখন দেখো হ্যান্ড গ্লাসগুলোও পরিয়ে দিচ্ছি ওর। আর হ্যান্ড গ্লাসগুলো কিনেছিলাম স্কুল থেকে, মানে স্কুলে একটা স্যারের দোকান ছিল, দোকান আছে, তা ওখান থেকে কিনেছিলাম, কিন্তু একদম ছোট ছোট হয়ে গেছে হ্যান্ড গ্লাসগুলো। যাই হোক, আর কয়েকটা দিন শীত আছে, চলে যাবে ঠিক। আর দেখো বন্ধুরা, ওর চুলগুলো দেখতে পাচ্ছো তো, একদম পাগল হয়ে আছে, চুলগুলো বড় বড় হয়ে গেছে ভীষণ। তাই দুদিন, মানে প্রতিদিন দুটো করে চুল বেঁধে দিই, আজকের একটাই চুল বেঁধে দেবো, কারণ আজকে অনেকটাই দেরি হয়ে গেছে, তোমরা দেখতে পেলে, ওকে ঘুম থেকে তুলতে পারছিলাম না। আর ও দেখো এখন যে যে হিমালয়ার যে বেবি ক্রিমটা, একটু দেখবে ঠান্ডার সময় দেবে, কোনো ক্রিমই ঠান্ডা ঠান্ডা মতো লাগে, তাই ও ক্রিম মাখতে চায় না ঠান্ডার সময়, তাই দেখতে পাচ্ছো তো কেরম করছে। ওই জন্য আমি বলছি যে হাতে ভালো করে একটু গরম করে নিয়ে তো মুখে লাগিয়ে দিচ্ছি, ওই জন্য ও দেখেছো সরে চলে যাচ্ছিল। ও ক্রিম মানে শীতকালে একদম ক্রিম মাখতে চায় না ঠান্ডা লাগে বলে। আর দেখো বন্ধুরা, এখন আমি ওর গার্ডার খুঁজছি চুলটা বেঁধে দেবো বলে, মানে চুল বেঁধে দেবো কিন্তু গার্ডারগুলো যে কোথায় খুলে মানে হারিয়ে দিয়ে আসে, ও খেলা করে তো এখানে ওখানে খেলা করে, কোথায় ফেলে রেখে দিয়ে চলে আসে, আর তারপরের দিনকে আমাকে খুঁজতে হয় কতগুলো গার্ডার যে এই করে নষ্ট করেছে। আর দেখো এখন চুলটাও বেঁধে দিচ্ছি, আর কীরকম বসে আছে দেখেছো তো, স্কুলে যাওয়ার একটুও কিন্তু ইচ্ছা নেই, কিন্তু যেতে হবে, তাই ও ও যাচ্ছে কিন্তু, নাহলে ও মানে এই শীতকালে কিন্তু ও উঠতে চায় না। কিন্তু আবার যেদিন যেদিন ও স্কুল থাকে না মাঝে মাঝে, ও সেদিন ভোরবেলা উঠে যায়, মানে সেদিনকে তো ও স্কুল ছিল না, ওর পাপা যেদিনকে মানে ওর পাপা যখন কাজে যায় তখন ও উঠে গেছে মানে 5টার দিকে, আর স্কুলে যাওয়ার দিনগুলো তো একদম উঠতে চায় না, কান্না করে। আর যাই হোক, এখন ছোটো মানুষ তো, নিজেদেরই কীরকম হয় শীতকালে মানে ব্ল্যাঙ্কেটের তলাতে মানে ব্ল্যাঙ্কেটের ভিতর থেকে বেরোতে। যাই হোক, এখন ওকে রেডি করে দিচ্ছি তাড়াতাড়ি, একটু পরেই টোটো চলে আসবে, 6:40 নাগাদ টোটো চলে আসে। আর এখন ওকে একটা টিপ পরিয়ে দেবো ছোট্ট করে। আর আমাদের ঘুমটু দেখেছো তো, ও আমি জামা কাপড় পরেছি, ও শুধু পা শুক মানে পা পা শুকে এসে যে কোথায় যাচ্ছি না যাচ্ছি, দেখেছো আমার জামাটা নিয়ে কী করছে দেখেছো, ও দেখো খুব বদমাইশি করে, আর পায়ে ধারে বারবার বসে থাকবে, পা শুকবে, আর কোথা থেকে এলে আরও ভীষণ মানে ভীষণ এ করে, পায়ে পায়ে ঘোরে, খুব বদমাইশি করে। তাহলে চলো এখন ও রেডি করে দিই, তোমরা ভিডিওটা দেখতে থাকো। মামা, মামা হাই করে দাও, তাহলে চলো বন্ধুরা, তাহলে চলো ওকে এখন জুতোটা পরিয়ে দিই, আর টুপিটা পরিয়ে দিলেই হয়ে যাবে, আর মোজা পরিয়ে দেবো, তাহলে চলো এখন ওকে পুরো রেডি করে নিই, আবার পরে আমরা লাস্টে দাঁড়িয়ে আছি টোটোর জন্য। এই দেখো টোটো এখন আসেনি, বলো দেখো, ওকে পুরো রেডি করিয়ে দিয়েছি।
আর দেখো বন্ধুরা, টোটো চলে এসেছে, রাস্তায় বেশিক্ষণ দাঁড়াতে হলো না, আর এখন আমরা টোটোতে উঠে যাচ্ছি। এখন আমরা দুজনে যাচ্ছি, কিন্তু পাশের পাড়া থেকে আরো দুজন উঠবে। তাহলে চলো এখন যাওয়া যাক। আর দেখো বন্ধুরা, এখন তো আমরা স্কুলেও চলে এসেছি, ক্লাসরুমের ভেতর ঢুকেও গেছি, আর এখন দেখো সবাই বসে পড়েছে। আর সামনের বেঞ্চে আজকে জায়গা পাইনি, তাই পিছনের বেঞ্চে বসতে হলো। আর এখন টিফিনের সময়, মানে যখন স্কুলে ঢুকেছিল তখন তোমাদেরকে দেখানো হয়নি, আর এখন দেখো সবাই টিফিন খেতে ব্যস্ত, সবার গার্জেনরা ওই জন্যে মানে ক্লাসরুমের ভিতরে আছে, টিফিন খুলে দিচ্ছে, খাইয়ে দিচ্ছে। তাহলে চলো বন্ধুরা, ব্লগটা দেখতে থাকো। আর আজকেরে ওদের ক্লাসরুমের ভেতরে অনেক বাচ্চাই কাঁদছিল, কারণ অন্যদিন টিফিন দিয়ে ছুটি দিয়ে দেয়, মানে পৌনে নটার সময় টিফিন দেয়, দিয়ে নটার সময় ছুটি দিয়ে দেয়, কিন্তু আজকেরে ওদের ছুটি দিয়েছে 10টায়, কারণ 8:45 দিকে টিফিন দিয়েছে, দিয়ে একটা ক্লাস করিয়ে তারপরে দেখো ওদেরকে স্কুলের পাশে যে মাঠ আছে, মানে স্কুলের ভেতরেই একটা মাঠ মতো আছে, বড় মাঠ, সেই মাঠে দেখো সবাইকে লাইন দিয়ে দাঁড় করিয়ে দিয়েছে। মানে স্বামী বিবেকানন্দের যে, এটা তো স্বামী বিবেকানন্দের স্কুল, মানে ওটা হচ্ছে বেলুন মঠের আন্ডারে আছে, মানে ওনারাই চালায় ওই এই স্কুলটাকে, তাই ওনাদের যে বই আছে, ডায়েরি মতন আছে, সেই ডায়েরিতে কিছু গান আছে বা কিছু মানে যেসব আর কি বাণী টাইপের একটা হয় না, যে বিবেকানন্দের যেসব জ্ঞান যেগুলো হয় সেগুলোই এখন দেখো লাইন ধরে দাঁড় করিয়ে দিয়ে ওরা শেখাবে। তাহলে চলো তোমরা একটু দেখে নাও, আর আমি এখন সাউন্ডটা তোমাদেরকে শুনিয়ে দেবো, এখন মিউট করে রেখেছি, তাহলে চলো তোমরা শুনতে থাকো।
আজকে এখন ছাদে চলে এলাম, ছাদে বসে আছি, কিন্তু রোদের দেখা নেই। সূর্যও তো উঠেছে আকাশে, কিন্তু রোদ একদম বের করেনি, আর খুব শীত করছে খাওয়া দাওয়ার পরে, ওই জন্য একটু ছাদে চলে এলাম। আর জামা কাপড়ও কেচে দিয়েছি, কিচ্ছু কোনো জামা কাপড়ই শুকায়নি, সব ভিজে। এখন বেজে গেছে প্রায় 3টে গেছে, একটু বসবো তারপর নিচে চলে যাবো, কারণ খাওয়া দাওয়ার পরে একটু শীত করে। আর আজকে তোমাদের সামনে সিনেমাটা ব্লগিং করিনি, মানে ভিডিও করতে পারিনি, কারণ আজকে মেয়ের স্কুল ছুটি হয়েছে 10টার সময়, তাই বাড়ি আসতে একটু লেট হয়ে গেছে, এসে রান্নাটান্না করলাম বলে ওই জন্য দেরি হয়ে গেলো। তাহলে চলো তোমরা ব্লগটা দেখতে থাকো, চলো আবার পরে আসছি।